এই হাতটা আগে এরকম করে কাঁপতো, এখন আর যে কাঁপে না, এখন একদম স্ট্রং। এই এটার ঝিনঝিনানি শিশিরের জন্য রাতে আমি ঘুমাইতে পারতাম না আগে, এখন আমি ঘুমাইতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সুমন, বয়স হচ্ছে 33, আমার গ্রামের বাড়ি হচ্ছে শৈরতপুর, পেশা হচ্ছে মোবাইল সার্ভিসিং করি। আমার হচ্ছে এই হাত শিশির করা ঝিরঝির ধরে অবশ হয়ে যেত, এটা প্রায় ই হবে 6 মাস যাবত আমি রাতে ঘুমাইতে পারতাম না এটার জন্য। এটা আমি দীর্ঘদিন কাজ করার কারণে এই সমস্যাটা হয়েছে। এই সমস্যার জন্য আমি রাত্রে ঘুমাইতে পারতাম না, এই কাইতে তার হাত কাঁপতো, শরীর কাঁপতো, তারপর আমি কাজ করতে পারতাম না বৈশা, আরো মানে অস্বস্তি লাগতো। এই হাত দেয়া মানে অনেক দুর্বল লাগতো, ভারী জিনিস উঠে যেতে পারতাম না। এই সমস্যার জন্য দুইজন দেখাইছিলাম, ওষুধ দিছে তো কমে নাই, তারপরে আমি এখানে চলে আসছি। এখানে স্যারের ভিডিও দেখছি আমি ইউটিউবে দেখা, সে যেই যেই ভাবে এই রোগের উপস্থাপন করছে আমি ঠিক ওইভাবেই দেখলাম যে আমার সাথে মিলে গেছে, তারপর আমি এখানে চলে আসছি। এখানে যারা আছে তাদের সবাই ব্যবহার খুবই ভালো, আর চিকিৎসা আমি তো আগে হাত কাঁপতো অনেক, মানে কোনো কিছু ধরতেই পারতাম না, এখন তো আমি পুরো সুস্থ, হাঁটতে পারতাম না, খুব খারাপ লাগতো, এখন তো পুরো সুস্থ আমি। এই এটার ঝিনঝিনানি শিশিরের জন্য রাতে আমি ঘুমাইতে পারতাম না আগে, এখন আমি ঘুমাইতে পারি। এখানে আমাকে 3 বেলা থেরাপি দিত, খুব যত্ন সহকারে থেরাপিগুলো দিত, নার্সরা নিয়মিত সকাল দুপুর রাত্রে নিয়মিত আইসা চিকিৎসা দিয়ে থাকেন এবং তাদের ব্যবহার খুবই ভালো। যিনি আমাকে থেরাপি দিয়েছেন তো সে খুব যত্ন সহকারে 3 বেলা আমাকে থেরাপি দিয়েছেন। আমার মতো যারা এই রোগে ভুগছেন অতি দ্রুত বিলম্ব না করে দ্রুত এখানে চিকিৎসা নিন। আমি নিজে সুস্থ হয়েছি এর জন্য আপনাদের আমি কথাটা বলতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে সারা জীবন সুস্থ এবং ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।